আসসালামু আলাইকুম। ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে আমার কিছু কথা আছে। আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টসরা তোমরা হচ্ছে এক্সামের মধ্যে গ্যাপে গ্যাপে আমার সাথে আমার কোর্স নিয়ে প্রস্তুতি নিতে পারো, পাশে লিখে দিয়েছিলাম 3 দিনে। সেখান থেকে আমাকে একজন কমেন্ট করেছে যে 3 দিনে কয় ঘন্টা হয় ভাই, আর আপনিও কি 3 দিনে প্রিপারেশন নিয়েছিলেন? আপনার কি মনে হয় মানুষ এখনও বোকা আছে? মানুষ বোকা থাকুক বা না থাকুক, 3 দিনে প্রিপারেশন নেওয়া যায় কি না সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমার যে প্রত্যেকটা কোর্স, আমার যে সাবজেক্টসগুলো, আমি হচ্ছে ব্রিফ কোয়েশ্চেন হচ্ছে বুঝিয়ে দিয়েছি সবগুলো 1 ঘন্টার একটা ভিডিওতে, 1 ঘন্টার ভিডিও। শর্ট কোয়েশ্চেন আসে হচ্ছে 15টি করে, শর্ট কোয়েশ্চেন 15টি ধরো, এক একটা হচ্ছে 5 থেকে 10 মিনিট, সাধারণত হয় না, 5 থেকে 7 মিনিটের মতো। আমরা গড়ে ধরলাম 6 মিনিট গুণন 15টি। ব্রড কোয়েশ্চেন আছে কতগুলো, ব্রড কোয়েশ্চেন নর্মালি আমি 10টা করে দিই, 10টা থেকে ইনশাল্লাহ কমন পড়ে। তো এক একটা ব্রড কোয়েশ্চেন হচ্ছে 20 থেকে 15 থেকে মূলত 25 মিনিট থাকে, তো আমরা ধরে নিলাম হচ্ছে 20 থেকে 25 মিনিট। ঠিক আছে, এই হচ্ছে আমার টোটাল কোর্স, আর চ্যাপ্টারের সামারিও আমি দিয়েছি। তো দেখো, এই সব মিলে যে ভিডিওগুলো হয়, আমি ম্যাথে খুবই দুর্বল, ঠিক আছে, এগুলো হিসাব করলে কত হয় তোমরাই ভালো বুঝবা। তো আমার মনে হয় যেন 6-7 ঘন্টার বেশি হওয়ার কথা না। 6-7 ঘন্টার অনলাইন টানা ক্লাস মানুষ চাইলে একদিনে দেখতে পারে, 2 দিনে দেখতে পারে। আমি জানতাম না, আমি এই ভিডিওগুলো কোনোদিনও 3 দিনে দেখার জন্য বানাইনি। আমি বানিয়েছিলাম যে তোমরা বছরের শুরুতে নিবে, প্রতিদিন 1-2টা করে ক্লাস করবে, রিল্যাক্সে প্রস্তুতি নিবে। থার্ড ইয়ারের এক্সামের মধ্যে আমি সারা রাত ভিডিও বানিয়েছি, সারা রাত ক্লাস নিয়েছি, সারা রাত। এবং আমাকে অনেক স্টুডেন্ট বলেছে রাত 3-4টার সময় বলেছে যে ভাইয়া, আমি হচ্ছে সন্ধ্যার দিকে ক্লাস শুরু করছিলাম, এখন দেখে একদম পুরোটা দেখে শেষ করলাম, একটা সবগুলো ভিডিও দেখে শেষ করলাম। আমাকে এরকম অনেক স্টুডেন্ট বলেছে। আমি তোমাদের কাছ থেকে শিখেছি যে তোমরা আমার পুরো কোর্স 1-2 দিনে শেষ করতেছো, আমি তো 3 দিন তাও ভালোভাবেই লিখছি। তো আমাকে যেরকম একটা ফালতু কমেন্ট করে অনেকে, আমাকে ধরো এরকম ফালতু কমেন্ট আমি কতগুলো পাই, আমি টোটালি এ পর্যন্ত 1000 কমেন্টস পেয়েছি, তার মধ্যে আমি নেগেটিভ কমেন্ট পেয়েছি 5টা। আমি গুনে গুনে রেখে দিয়েছি কোন 5 জন আমাকে 5টি নেগেটিভ কমেন্টস করেছে, যেটা হিসাব করতে গেলে 0.001%ও হয় না। তারপরেও এইগুলো দেখলে না মন খারাপ লাগে। আমি তো তোমাকে বলি নাই যে আমাকে অগ্রিম পেমেন্ট করে তোমাকে কোর্স নিয়ে নিতে হবে। তুমি যদি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকো, আমার থেকে কোর্স নিয়ে নাও, বলো যে ভাই আমি ক্লাস দেখি, দেখার পরে তুমি হচ্ছে পেমেন্ট করো, ভালো লাগলে পেমেন্ট করো, না করলে নাই, আমি তোমাকে জোর জবরদস্তি করতে যাইনি। দ্বিতীয়ত হচ্ছে, কোর্সটা তোমাকে পাঠানোর পরে আমি একটা বিকাশ নাম্বার পাঠাই যে এখানে হচ্ছে তুমি নাম্বারটা দিবা। তো এই যে বিকাশ নাম্বারটা যে আমি তো কিন্তু প্রতিদিন সবসময় লিখে লিখে পাঠাই না, ওটা কপি করা থাকে। বিকাশ নাম্বারটা লেখা আছে, এটা আমার বিকাশ নাম্বার, এটা আমার রকেট নাম্বার। তার নিচে আরও একটা লাইন আমার কপিতে লেখা আছে, লেখা আছে যে আপনার যদি কোর্স ভালো না লাগে, আপনি যে কোনো মুহূর্তে আপনার টাকা ফেরত পাবেন। আমি খুব পরিষ্কারভাবে লিখে দিয়েছি, অর্থাৎ তুমি সারা মাস ধরে ক্লাস করো, সবগুলোই করো, দেন বলতেছো ভাই আমি এখান থেকে কিছু শিখি না, আমি ভালো লাগে নাই, বা তুমি দুই তিনটা ভিডিও দেখার পর যদি মনে হয় যে ভালো লাগেনি, তুমি তোমার টাকা ফেরত নিতে পারবে। তাহলে কেন তুমি এরকম আজই রেকমেন্ড করতেছো না জেনে না শুনে? 3 দিনে প্রস্তুতি নেওয়া যায় কি না তুমি ক্লাস নিয়ে দেখো। আমার বিশ্বাস যেরকম কমেন্ট যারা করে তারা হচ্ছে মূলত আমার ভিডিও হয়তো বা দেখে নাই, দেখলেও 2-1টা ভিডিও দেখছে, জাস্ট ওই বিজ্ঞাপন ভিডিও, ওটা দেখে ক্লাস না করলে তো তুমি ক্লাস বুঝবা না, অথবা হয়তো বা সে ইংলিশ ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্টও না, অথবা অনেক ভিডিওতেই দেখবা যে আজাইরা 2-1টা কমেন্ট থাকে। আমার ভিডিওতে খুব বেশি থাকে না, অল্প স্বল্প থাকে, তো এরকম কোনো একজন হয়তো বা এরকম কমেন্টস করে। তো আমি এটা দেখার পর আমার মন খারাপ হয়ে গেছে আসলে, যে কারণে আমি তোমাদের সাথে নিয়ে কথা বলতে আসছি। তো বাস্তবেই আমার কোর্সগুলো নিয়ে ইংলিশ ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে হচ্ছে আমি কমপ্লিট কোর্স দিয়েছিলাম এই বছর, তোমাদের যে গত মাসে যে এক্সামটা হয়ে গেল থার্ড ইয়ারে, আমি প্রত্যেকটা সাবজেক্টের কোর্স লঞ্চ করেছি এবং এক্সামের মধ্যে আমি রেগুলার ক্লাস নিতাম, সেই ক্লাসগুলো আমি আপলোড করে দিতাম, সেগুলো স্টুডেন্টরা বসে বসে দেখতো। এবং আমি ওখান থেকে 100 পজিটিভ কমেন্ট পেয়েছি, 100 কী কমেন্ট, এক্সাম দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আপনার সাজেশন, আপনার কোর্স ভিডিও দেখে আমার পরীক্ষা ভালো হয়েছে, আমি সেগুলোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এগুলো আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে রেখে দিছি, আমি কোনো স্ক্রিনশট এডিটও করি নাই, ডিরেক্ট কমেন্ট করছে, ডিরেক্ট স্ক্রিনশট দিয়ে লিখে দিই, তোমাদেরকে ফটো পোস্ট করে দিয়েছি, ফটোগুলো দেখবা, ঠিক আছে। তো আমি বলবো যে আজ এই রকমেন্ট করে আসলে মন খারাপ করে দিও না, কারণ সারা দিন রাত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি। এই তোমরা আবার অনেকে আবার কমেন্ট করে হচ্ছে ব্যবসা বানায় নিয়েছেন, এটা নিয়ে আমি কথা বলবো তোমাকে। আমি যে কতগুলো স্টুডেন্টকে, কতগুলো না কত শো স্টুডেন্টকে ফ্রি পড়াচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। কারণ আমি এই যে কমেন্ট বললাম না, নেগেটিভ কমেন্টস পেয়েছি এতগুলো, তার মধ্যে আমি 3টা কমেন্ট পেয়েছি 3 জনের কাছ থেকে, আমাকে লিখছে যে পড়াশোনাটাকে হচ্ছে ব্যবসা বানায় ফেলছে তোমাকে। আমি সারা রাত সারাদিন জেগে জেগে আমি যে তোমাকে পড়াচ্ছি, ভিডিও বানাচ্ছি,
আমার কি পরিশ্রমের কোনো মূল্য নেই? আমি যে তোমার জন্য এই ক্যামেরাটা আমি কিনেছি মাত্র কয়েকদিন আগে, ক্যামেরা না, আমি ক্যামেরা দিয়ে ভিডিও বানানো আমার কাছে আরো ডিফিকাল্ট মনে হয়। এই ফোনটা আমি জাস্ট ফোর্থ ইয়ারের ভিডিও বানানোর জন্য কিনেছি, এটা টাকা কি তুমি দিছো? আমার যে লাইটিং সেট আপের যে কত খরচ একটা ভিডিও বানায় দেখো, সেগুলোর কথা বাদই দিলাম। আমি যে তোমার জন্য প্রতিদিন তোমাকে আমি কয়েক ঘন্টা করে টাইম দিচ্ছি, এটা তো কেউই ফ্রি দেয় না। দ্বিতীয়ত, তুমি যদি মনে করো যে আপনি টাকা নিচ্ছেন, আচ্ছা আমি তোমার থেকে কত টাকা নিচ্ছি? তুমি অনার্সের তোমার পুরো বছরের পড়াশোনার জন্য তোমার কত টাকা খরচ করা উচিত? বা আমি যখন বাসায় পড়াতাম, ব্যাস পড়াতাম, ঠিক আছে, প্রতি মাসে তোমরা একটা পরিমাণ টাকা দিয়ে আমার কাছে পড়তে, তার তুলনায় তো আমি অর্ধেক টাকা কি এক দশ ভাগের এক ভাগও তো নিচ্ছি না। তারপরে এই ধরনের কমেন্ট কি কারণে করো? কোর্স পে কী বলে ফি বেশি হয়ে গেছে, এটা ব্যবসা হয়ে গেছে। আমি কেন তোমার জন্য ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি, কোনো পেমেন্ট মানে অকারণেই? আমি এরকম হলে আমি হচ্ছে ভিডিও বানানো বাদ দিয়ে দিয়েছিলাম। এরকম চিন্তা ভাবনা যদি তোমাদের থাকে, তোমরা নিজেরা আরেকটু ভেবে দেখো যে তোমরা যে কথাগুলো বলতেছো এটা ঠিক আছে কিনা। তোমরা বলতে আসলে সবাই না, আমি বললাম এই যে যেই কয়েকজন, তার মধ্যে একজন আমাকে বলছে যে আমার কোর্স লাগবে না ভাই, এরা হচ্ছে পড়াশোনাটাকে ব্যবসা বানায় ফেলছে। তোমাকে আমি রেগুলার প্রতিদিন পড়াচ্ছি কোর্স দিয়ে, আমি প্রচুর স্টুডেন্টকে ফ্রি দিচ্ছি, তারপর তুমি এই কথা বলতেছো? তোমার জ্ঞান আছে না, আক্কেল আছে না, বিবেক আছে? আর তিন দিনে পড়া যায় কিনা স্টুডেন্টরা যারা পড়ছে তারা জানে। অকারণে আজাইরা একটা মন্তব্য, তুমি জানো না, তুমি আমাকে চিনো না, না জেনে হুট করে মন্তব্য দিয়ে নিজের পরিচয়টা দেওয়া খুব মানে বড় কিছু হয়ে গেছে, এরকমটা ভাববা উচিত না। ঠিক আছে, আমার অনেক কথা বলে ফেলছি।